নমস্কার বন্ধুরা, আমি তনিমা বলছি। হোম মেকার তনিমা অধিকারী চ্যানেলে নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো হাজব্যান্ড তো অফিসে চলে গেল, তো অফিসে চলে যাওয়ার পর আমি এই যে দেখো ঘরদোরগুলো মুছে নিচ্ছি। তো এই যে ঘরদোরগুলো একদম সুন্দর করে মুছেও নিলাম, মুছে টুছে নিয়ে আর এখন হচ্ছে আমি এই যেটুকু রান্না বাকি ছিল সেইটুকু রান্না করলাম। তো এই যে দেখো একটু চাকা চাকা করে আলু ভাজা বসিয়েছি, আর কড়াটা আজকে মাছ ভাজতে গিয়ে না অনেকটা পুড়ে গেছে। যাই হোক, রান্না বান্না শেষে মাছবো। আর ওদিকে ডাল সেদ্ধ, আর তার সাথে একটু ডিম সেদ্ধ করেছি, আর এই যে আমলকি আর ওই আদাটা ওটা রোদে দিয়ে আসলাম। তো দেখো এই যে এখানে পূজা টুজা করে নিলাম, ভগবানের দর্শন তোমাদের করিয়ে দিলাম, আজকে একটু ধুনা দিলাম ঘরে। আর তো অনেকদিন ধরেই ধুনা দেওয়া হয়নি, মানে দিই আর কি, তেমনিভাবে দেওয়া হয় না। সোনাই যখন ঘরে থাকে তখন তো দেওয়া হয় না, আর তো আর এখন সোনাই বাড়িতে নেই আর কি, স্কুলে যেহেতু সেই জন্য সমস্ত ঘরে ওপর নিচে সমস্ত ধুনো টুনো দিয়ে তারপরে এখন দেখো নিজে জামা কাপড় পরে নিচ্ছি। পরে নিয়ে আর একটু সিঁদুর টিঁদুর পরে মুখে মাখার একটু ক্রিম টিমগুলো মেখে সুন্দর করে রেডি হয়ে গেলাম। তো মোটামুটি আর কি ডেলি যাতায়াত করে আর হাতে সময়ও থাকে না পুরো পার করে যতটুকু হয়। আর এখন ওয়েদারটা এমন একটা চলছে যে যখন কি বলতো না ভালো করে কিছু মানে গায়ে দেওয়া যায়। আর ফ্রেন্ডস মোটামুটি হয়ে গেছে, ছোট করে নিই, পরে বেরিয়ে যায় চলো। তো হাত 10 মিনিট আছে হাতে, চলো রেডি হয়ে গেছি। তো ওয়েদারটা এমন একটা মানে মধ্য থেকে যাচ্ছে যেখানে হচ্ছে এই বেলার দিকে আর কি সকালে ঠান্ডা, আর বেলার দিকে এত গরম হয় যে গায়ে একটা কিছু দিয়ে যাওয়া যায় না, শুধুমাত্র ওড়নাটাই দেওয়া যায়। আর কারণ ভীষণ গরম হয়, ঘেমে টেমে একেবারে একাকার। তো দেখো এদিকে ঘরের তালা টালাগুলো লাগিয়ে দিলাম, দিয়ে এখন একটু ভিজে যাচ্ছে, একটু পাম্পটা চালাবো, কারণ বেরোবার আগে একটু পাম্পটা না চালাবেন যদি বাই চান্স জল শেষ হয়ে যায়। আর তো আবার যদি কারেন্ট না থাকে এই চিন্তা আর কি লাগে। তো পাম্পটা চালিয়ে নিলাম নিয়ে আর এখন যে দেখো জুতো টুতো পরে নিচ্ছে, আর তো নিচে চলো। তো এই যে নিচে এসে দেখো পাম্পটা চালিয়েও দিয়েছি, আর একটু দাঁড়িয়ে থাকবো কিছুক্ষণ, দাঁড়িয়ে তারপরে বন্ধ করে দিয়ে যাব। তারপরে তো চলে গিয়েছিলাম, আর কোনো ভিডিও করতে পারিনি, বাড়ি চলে এসেছি জানো তো। এসে সব কিছু কেচে ধুয়ে নিলাম, কেচে ধুয়ে নিয়ে সোনায় সোয়েটার টোয়েটার সব কিছু কেচে দিলাম। আর তো আজকে হচ্ছে শুক্রবার জানো তো, তো শুক্রবার এসে সমস্ত কিছু কেচে কুচে নিলে আমার চাপটা কমে যায়, কারণ ওই যে সোনায় স্কুলের ড্রেস ড্রেসগুলো সব পরে থাকবে, ওই বাসি হয়ে যাবে আর কি। এসেই একটু দেরি হয় হবে, মানে এই 3টের মতো বেজে যায়, কাচাকুচি করতে 2:30 থেকে 3টের মধ্যে বেজে যায়। তো যাই হোক, কিন্তু সোনাইকে স্নান করানোও হয়ে গেছে, আর এদিকে দেখো কেচে টেচে মিলে দিলাম। আর যা সুন্দর হাওয়া থাকে, আর এখন রোদটাও বেশ থাকে ভালো, তো আর তো অনেকটা পর্যন্ত রোদ থাকে, অনেকটা শুকিয়ে যায়, পরের দিন একটু রোদ খাওয়ালেই সমস্ত মানে কাজ ঠিক মানে শেষ হয়ে যায় আর কি, কমপ্লিট হয়ে যায় মোটামুটি আমার গোছানো গাছানো। তো সেই জন্য আমি আর কি এসে আর সময় নষ্ট করি না, সোনায় স্কুল ড্রেস টুপি সোয়েটার সমস্ত কিছু আমি কেচে দিই। আর এই যেগুলো শুকিয়ে গেছে যেগুলো মিলে দিয়ে গিয়েছিলাম, তো সেইগুলো আবার দেখো এই যে পড়ে গেছে নিচে, ওগুলো তুলে নিচে নিয়ে চলে যাব। আর অনেক কিছু কাজকর্ম আজকে করে গিয়েছিলাম, মানে কাচাকুচি বলো, এই জিনিসপত্র সরানো, তো সব কিছু তো আর টু মানে সবসময় তো ক্যামেরা বন্দি করা যায় না সব কিছু, কিছু খুঁটিনাটি অনেক কাজ থাকে যেগুলো সবসময় হয়তো ক্যামেরার সামনে তুলে ধরা হয় না। তো সেই রকম তো যেগুলো আমিও পরে গিয়েছিলাম, জামা কাপড়গুলো ধুয়ে কেচে দিলাম, এবার মেয়েটাকে গিয়ে খাওয়াবো। আর দেখো এই যে মোটামুটি সব ক্লিপ লাগিয়ে দিচ্ছে, কারণ হাওয়াটাও আছে মোটামুটি হালকা পাতলা হাওয়াও আছে। আর স্কুল ড্রেস যেহেতু পরে টরে গেলে ধুলো কাদা হয়ে যাবে, আর ম্যাম একদম স্ট্রিক্টলি বলেও দিয়েছেন যে যেহেতু এক্সাম চলবে প্রত্যেকের ড্রেস প্রপার যেন থাকে, কোনো কিছু যেন না একটু নোংরা থাকে এরকম। তো ওরা তো ছোটো মানুষ, ওদের ওরা নোংরাও করে ফেলে। তো সোনাইকে একটু বকেও ছিলাম নিচে এসে, আর একটু কান্নাকাটি করতে করতে ঠাকুর প্রণামটা সারলো, আর ওই জন্য মুখটা ওইদিকে ঘুরিয়ে রেখেছে। আর এদিকে ভাতটা তো খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, ঘুমও পেয়ে গেছিলো। আর এই নিউট্রি চয়েস এই বিস্কিটটা এনেছি, খুব ফেভারিট আমার। তো একটু চা করে নিলাম সন্ধ্যাবেলা, চা আর বিস্কিট খেয়ে নিই। তো চা বিস্কিট খেয়ে আর গোপালকে শয়ন দিয়ে দিলাম, দিয়ে আর ভগবানের দর্শন করিয়ে দিলাম দিন শেষে। আর দেখো তারপরে এমন ঘুমিয়েছিলাম ওই দিন, হাজব্যান্ড অফিস থেকে এসে ভাত টাত রান্না করেছিল, কোনো ভিডিও তো করার প্রশ্নই নেই, আমি মানে বেহুশে ঘুমিয়েছি 8:30 থেকে। তারপরে যখন উঠলাম দেখছি যে হাজব্যান্ডের ভাত টাত হয়ে গেছে প্রায় 10:45। তো হাজব্যান্ড তার ভাত টাত বেড়ে এনেছে, সোনাইকে খাইয়েছি, আর আমি হচ্ছে একটু খেয়েছি, খেয়ে সেই যে ঘুমিয়েছি 7:30। মানে এরকম না খুব কম হয়, খুব রেয়ার, মানে বছরে হয়তো হাতে গোনা 1-2 দিন এরকম হয়। তো এটা হচ্ছে রবিবারের সকাল, তো ওইরকমভাবে তো ওই দিনটা কাটলো, এটা রবিবারের সকাল। আর দেখো এই যে
সোনাই ওর বাবার সাথে ওই মজা করছে, আর আমি এদিকে চা করে নিয়েছি, চা খাওয়া হয়ে গেছে। এখানে পরোটা করব, আমাদের রুটি হবে, সোনাইয়ের একটা পরোটা হয়েছে আর বিটকপি আলু ভাজা। তো এই তোড়জোড় শুরু করে দিয়েছি সকাল সকাল। আর আগের দিন আর কোনো ভিডিও করিনি, শরীরও আমার অত ভালো ছিল না আর ভীষণ উইক ছিল। আমরা পিং চ্যালেঞ্জ করলাম, তো শুধু আমি করছি, মা বাবা কিছু করছে না। তো আমি এখানে পিং টিফিন ব্রেকফাস্ট করছি। তো এখানে আছে পরোটা যেটা হচ্ছে বিটরুট দিয়ে তৈরি, এখানে বিটরুট ভাজে। আমি এখানে সব পিং টস খেলছিলাম, আর আমি ড্রয়িং শিখতে যাও ওখানেও পিং নিয়েছি আজকে, পিঙ্ক পেন্সিল বক্স, পিঙ্ক কালার বক্স, তারপরে হচ্ছে আর কিছু না, পিঙ্ক কালার সব। হ্যাঁ ঠিক আছে খাওয়া। তো মোটামুটি রুটি তরকারি দিই, আর আমি চলে এসেছি ছাদে আর একটা রুটি খুঁড়ে নিয়েই যে কাকগুলোকে দেব বলে আর কি। তো ছাদে এসে বেশ সুন্দর রোদও আছে, তো আর এই যে রুটিগুলো ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিলাম। আর ওদিকে সোনাইকে ড্রয়িং করতে বসিয়েছি, তো সোনাইকে আবার ড্রয়িং ক্লাসেও নিয়ে যাব, যেহেতু হচ্ছে খাওয়া দাওয়া সোনাইয়ের হয়েও গেছে, আর কিছু দেবো না এখন, একেবারে ড্রয়িং ক্লাস থেকে এসে ডিম সেদ্ধ দেবো। তো এরকমভাবেই সোনাইকে এখন বলেছি যে তুই বস, বসে কর আমি আসছি। আর তো ওই জন্য সোনাই বসে আছে নিচ্ছে, তো ওকে আবার রেডি টেডি করিয়ে ড্রয়িং ক্লাসে নিয়ে যাব, আর গানও করতে বসাবো। তো অনেক কাজ হাতে আছে জানো তো, যে একটার পর একটা করতে থাকবো। তো এদিকে হচ্ছে শীতের পোশাকগুলোও কাচবো, সেগুলো নিয়েও মাথায় চিন্তা। তো আগের দিন হচ্ছে দুটো তিনটে কেচেছিলাম শীতের পোশাক, তো হাজব্যান্ডের মোটা কোটটা, আমার সোয়েটার, চাদর, এরকম করে কয়েকটা জিনিস কেচেছি। কিন্তু ওই কয়েকটা জিনিসে তো আর হবে না, অনেক জিনিস বার করা হয়েছে প্রচুর। আমার হাজব্যান্ডের সোনাইয়ের তো সেগুলো, কারণ এবছর যে হারে ঠান্ডা পড়েছিল তো সেই জন্য সেগুলো মাথায় ঘুরছে। কিন্তু আজকে তো আর হবে না, আজকে সানডে, সানডে আমার প্রচুর কাজ থাকে, টাইমে সব কিছুকে শেষ করতে হবে, মানে 12:30টার মধ্যে। তো সেই জন্য আর কি হবে না আজকে। তো উপরে এসেছি, এসে গাছপাছগুলো সব জল দিয়ে সুন্দর করে দিলাম, ধুয়ে ধায়ে দিলাম। আর হচ্ছে দেখো এই যে গাছগুলোতে সুন্দর করে জল দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে গাছগুলো আমার মানে রোদ লাগে তো, আর এই গরমের সময় সকালে জলটা না পেলে খুব মানে ঝিমিয়ে যায়। তো এই যে দেয়ালের উপর দোতলায় ওই দেয়ালের ওখানে না তুলসী গাছ হয়েছে বেশ বড় মতো, তো ওইখানটায় আমি আবার জল দিই প্রত্যেক দিন, ওই দেয়ালটাতে জল দিতে হয় কারণ একটা তুলসী গাছ তো। আর তো সেই জন্য আর কি ওইখানটায় জল দিয়ে দিই, আর সব গাছগুলো জল টল দিয়ে একেবারে ছাদে জল টল ছিটিয়ে নিচে যাব। আর পুরো ছাদটাতে এরকম বালতিতে করে জল নিয়ে একটু ছড়া দিয়ে দিই আর কি, যেমন আমরা উঠানে টুঠানে ছড়া দিই, তেমনি ছাদটাতেও ছড়া দিই। কারণ ঘরের প্রত্যেকটা স্থানে কিন্তু মানে বলে মানে লক্ষ্মীর বসবাস, তো যদিও ছাদটা তেমনভাবে মেনটেন করতে আমি পারি না, কারণ ছাদে আমার অনেক জিনিসপত্র রাখা থাকে, বাড়ির জিনিস, টাইলসের ছোটোখাটো জিনিস, ওগুলো হচ্ছে সরানো হবে একেবারে, কাজবাজ যেটুকু আছে মিটে গেলে তারপরে ওই জিনিসগুলো সরিয়ে টরিয়ে দেবো। কিছু রড রাখা আছে ছাদ ঢালাইয়ের সময় যে রড রাখা ছিল, হ্যাঁ তো এরকম কিছু কিছু আছে জিনিসপত্র যেগুলো মানে ফেলার মতো নয় আর কি, সেগুলো আমি ছাদে রেখেছি, সিঁড়ি ঘরে রেখেছি, সিঁড়ি মানে তিন মানে সেকেন্ড ফ্লোরে ওঠার ওই সিঁড়িতে এইগুলোতে রেখেছি। হ্যাঁ তো ওইগুলো আস্তে আস্তে করে হাজব্যান্ড আর আমি দুজনে মিলে সরাবো, এরকমভাবে একটা ঘরে তো কম জিনিস থাকে না তাই না। হ্যাঁ তো এই জন্য যাই হোক, দেখো এই যে পাখিরা এসে খাওয়া শুরু করেছে, আমি যেহেতু একটু দূরের দিকে চলে এসেছি তো তো ততক্ষণে পাখিরা এসে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। তাতে যেহেতু এসেছি ভাবলাম যে জামা কাপড়গুলো আগের দিনে যেগুলো মানে ভিজে ভিজে ছিল মোটা সোয়েটার টোয়েটারগুলো, তো হালকা হালকা একটু ভিজে ভিজে ওগুলো ছাদে টেনে দিয়ে দিলাম, সিঁড়ি ঘরে ছিল। আর নিচে থেকে যেগুলো কাচাকুচি করবো সেগুলো একটু পরে এনে আমি মিলবো উপরে। তো এরকমভাবে আর কি একটু বিন্দুও বসার সময় থাকে না, মানে রবিবার দিনটা যে কত ব্যস্ততা। আর দেখো এই যে ব্যস্ততার মাঝেও এদেরকে তো দেখাতেই হয়, এই যে আমার ছাদের গাছপালাগুলো, এইগুলো না দেখালে না আমার মনটা ভরে না জানো তো। আর সকালে এই যে সোনা রোদ আর তার সাথে এই যে সুন্দর ফুল, আর এত ভালো লাগে না মানে কি বলবো। আর তারপর নিচে চলে এলাম, আর ওইখানে বসে থাকলে তো আর হবে না, নিচের কাজকর্ম সব হাতে পড়ে আছে। এসে সোনাইকে বসালাম গানে, সোনাই এখন গান করছে কারণ 9টার সময় যাবে বা ড্রয়িংয়ে। আর ততক্ষণে সোনাইকে গান টান করিয়ে নিয়ে আর আমি ঘরদোরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। তো সোনাইকে আমি দিতে গেছিলাম ড্রয়িং ক্লাসে, দিয়ে এটি এসে স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে নিয়েছে, আর ওর মামি এসেছিলো, এসে সোনাইয়ের সাথে 1 ঘন্টাখানে খেলেছে। ওর মা সোনাইয়ের জন্য মুসাম্মিগুলো এনেছিল। তো এখানেই আজকের ভিডিওটা তাহলে শেষ করছি, আর সোনাইকেই ফলের রসটা খাইয়ে দেবো, এরপরের কাজকর্মগুলো পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো। সবাই ভালো থেকে, সুস্থ থেকো, বাই বাই।